সালাম আলাইকুম। আজ তোমাদের শারীরবৃত্তীয় অভিযোজন সম্পর্কে পড়াবো। আগের ক্লাসে আমরা অঙ্গ সংস্থানগত অভিযোজন সম্পর্কে আলোচনা করেছি। এই শারীরবৃত্তীয় অভিযোজন কি আগে আমাদের জানতে হবে। শারীরবৃত্তীয় মানে শারীরিক কাজকর্মের জন্য যে পরিবর্তন, শারীরিক পরিবর্তন অর্থাৎ পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গের যে পরিবর্তন তাকে আমরা বলবো শারীরবৃত্তীয় পরিবর্তন। তোমাদের পাঠ্য সিলেবাসে সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন আছে, অর্থাৎ সুন্দরী গাছ যেগুলোকে বলা হয় লবণাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইট, এগুলো সুন্দরবন অঞ্চলের ভিজে কর্দমাক্ত লবণাক্ত মাটিতে জন্মায়, তাই এদের লবণাম্ব উদ্ভিদ বলা হয়। এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে আমরা যে যে পরিবর্তনগুলো দেখতে পাবো সেগুলো হলো 1 নম্বর শ্বাসমূল বা নিউম্যাটোফোর। এই সমস্ত উদ্ভিদগুলো নরম কর্দমাক্ত মাটিতে লবণাক্ত মাটিতে জন্মানোর জন্য এদের মূলগুলো অভিকর্ষের বিপরীত দিকে বেড়ে ওঠে, তার মানে মাটির উপরে কিছু মূল উঠে আসে যেগুলো কর্দমাক্ত মাটিতে অক্সিজেন পায় না, তাই সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। এই ধরনের মূলগুলোকে বলা হয় নিউম্যাটোফোর বা শ্বাসমূল। এগুলো দেখা যায় সুন্দরী, গরান, গেওয়া ইত্যাদি গাছের লবণাম্ব উদ্ভিদের। আর কি আছে? আর আছে এদের পাতাতে লবণ গ্রন্থি আছে, অর্থাৎ এরা যে মূল দ্বারা বা জলের সঙ্গে যে অতিরিক্ত লবণ শোষণ করলো সেই লবণগুলোকে লবণ গ্রন্থি পাতাতে আছে সেখানে গিয়ে জমা করে বা ছালে গিয়ে জমা করে বাকলে। এরপরে পত্রমোচন বা বাকল মোচনের মাধ্যমে তারা লবণ ত্যাগ করে। এগুলি আমরা সুন্দরী গাছে দেখতে পাবো। এরপরে আসবো আমরা উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা। উট যেটা হচ্ছে মরুভূমির একটা প্রাণী, এই উট মরুভূমিতে পাড়ি দিতে উটের সাহায্য নিতে হয়, কারণ উট এই মরুভূমির পরিবেশে অভিযোজিত প্রাণী, অর্থাৎ মরুভূমির পরিবেশের সঙ্গে উট নিজেকে মানিয়ে নিতে পেরেছে বা খাপ খাইয়ে নিতে পেরেছে। মরুভূমির শুষ্ক বালুর মধ্যে, তপ্ত বালুর মধ্যে নিজেকে অভিযোজিত করেছে। এই উটের ক্ষেত্রে আমরা যদি দেখি তাদের মধ্যে কি কি পরিবর্তন এসেছে, শারীরস্থানিক পরিবর্তন, এদের দেহ ত্বক প্রচণ্ড মোটা বা পুরু চামড়া হওয়ার জন্য বাষ্পীভবনকে রোধ করে। তারপরে এরা যে শ্বাস প্রশ্বাস নেয়, নিঃশ্বাস যে ছাড়ে, তার সঙ্গে যাতে জল বেরিয়ে যেতে না পারে তাই গরম বায়ুকে নাসা পথে ঠান্ডা করে, ঘনীভূত করে, তার ফলে যে পরিমাণ জলটা নাসা পথে রয়ে যায় এবং নাসা রন্ধ্রের মাধ্যমে সেই জলটাকেও শোষণ করে। কারণ আমরা জানি মরুভূমিতে জলের অভাব, এই জলের অভাব যেখানে আছে সেই পরিবেশে এক বিন্দু জলও অনেক মূল্যবান। ঠিক তেমনভাবে এই উট অভিযোজিত হয়। আর কি করে? না, এরা যে মূত্র ত্যাগ করে খুব কম পরিমাণে এবং যেটা হচ্ছে অর্ধকঠিন, খুব ঘন কনসেন্ট্রেটেড। আর যে মল ত্যাগ করে, এরা ইউরিয়া ত্যাগ করে না, এরা ইউরিক অ্যাসিড ত্যাগ করে মূত্রের মাধ্যমে। আর মলের বিষ্ঠা বা মল যেটা হচ্ছে শুষ্ক প্রকৃতির, অর্থাৎ জল থাকে না বললেই চলে এদের বিষ্ঠার সঙ্গে বা মলের সঙ্গে। আর এদের কুঁজে ফ্যাট সঞ্চিত হয়, এই ফ্যাট বিপাকক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় এবং যখন জলের অভাব পড়ে এই ফ্যাটের জলসঞ্চয় থেকে জল দেহে কোষে সরবরাহ হয়। আর এদের পাকস্থলীতে ওয়াটার স্যাক থাকে এবং এরা একসঙ্গে
প্রচুর জল পান করতে পারে এই ওয়াটার স্যাকে, এবং দেহে যাতে জলের ভারসাম্য বজায় রাখতে পারে প্রায় টানা 14 দিন জল না পান করেও থাকতে পারে। আর এদের নেফ্রনে অর্থাৎ রেচন অঙ্গে যে মূত্র ত্যাগ হয়, নেফ্রনে জলের পুনঃশোষণের হার খুব বেশি, হেনরির লুপে জলের পুনঃশোষণ পুরোটাই ঘটে যায়, এই জন্য মূত্র হয় গাঢ় এবং ঘন কনসেন্ট্রেটেড প্রকৃতির। আর এদের গ্লোমেরুলাসের ক্ষেত্রেও রক্তের পরিশুদ্ধকরণের হার কম। আর এদের পরিবর্তন ঘটেছে উটের আরবিসির ক্ষেত্রে, অর্থাৎ লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেলের ক্ষেত্রে। কি পরিবর্তন ঘটেছে? না, এদের লোহিত রক্তকণিকাগুলি ডিম্বাকার এবং নিউক্লিয়াস থাকে না। এই ধরনের লোহিত রক্তকণিকায় অধিক মাত্রায় বা খুব বেশি পরিমাণে অক্সিজেন বহন করতে পারে। আর এদের যে জল না থাকার জন্য, দেহে জলের অভাবের জন্য এদের লোহিত রক্তকণিকাগুলো ডিম্বাকৃতি হওয়ায় রক্ত বাহের মধ্য দিয়ে প্রবাহিত হতে কোনো অসুবিধা হয় না। আর এগুলো যখন জল পান করে উট, তখন এগুলো প্রসারিত হতে হতে প্রায় 240% পর্যন্ত প্রসারিত হতে পারে, সহজে বিদীর্ণ হয়ে যায় না। অর্থাৎ তাদের দেহের চামড়া, নাসারন্ধ্র, কুঁজ, ফ্যাট ধারণ ক্ষমতা, তারপরে আমরা এলাম যে পাকস্থলীর ওয়াটার স্যাক এবং লোহিত রক্তকণিকা, সব কিছুই মরুর শুষ্ক পরিবেশের ক্ষেত্রে অভিযোজনে সক্ষম হয়েছে। এই জন্যই উট মরুভূমিতে অভিযোজিত প্রাণী। এরপরে আমরা আসব আচরণগত অভিযোজন, অর্থাৎ এর আগে যে আমরা পড়লাম শারীরবৃত্তীয়, অর্থাৎ শারীরিক কী কী পরিবর্তন ঘটেছে পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, তেমনি আমরা আচরণগত পরিবর্তনও দেখব। আচরণগত কিছু কিছু পরিবর্তন, অর্থাৎ প্রাণী যে ক্রিয়া করে তাকেই তার আচরণ বলা হয়। এই পরিবেশের সঙ্গে সঙ্গে খাদ্য বাসস্থানের তাগিদে এবং নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য তাদের মধ্যে কিছু কিছু আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়, তার কথাই আমরা বলবো। শিম্পাঞ্জি আসি প্রথমে, যেটাকে প্যান ট্রগ্লোডাইটস বলা হয়। এই শিম্পাঞ্জি এরা খুব বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচিত হয়, যেগুলো আমরা দেখতে পাবো আফ্রিকায় ঘন অরণ্যে। এখনও বহু শিম্পাঞ্জি আছে, আমরা চিড়িয়াখানাতেও শিম্পাঞ্জি দেখেছি। এরা খাদ্যের জন্য কোনো উইডিবি খুঁজে পেলে সেখানে লাঠির মতো দণ্ড নেয়, গাছের ডালকে ভেঙে নেয় এবং সেটাকে ছুঁচালো করে পাথর দিয়ে, এবং সেই প্রান্তটাকে উইডিবিতে ভরে দেয়, তাহলে উই পোকাগুলো বেরিয়ে আসবে। তখন তারা মহা আনন্দে উই পোকাগুলিকে খেতে থাকে, অর্থাৎ খাদ্যের চাহিদা পূরণ করে। আর কি করে এরা? কোনো গাছের বাদামে বাদাম পেলে সেটাকে পেড়ে এনে পাথরের সাহায্যে ঠুকে তার খোসা ছাড়ায়, অর্থাৎ পাথরের টুকরোকে বা শক্ত কাঠের টুকরোকে হাতুড়ি বা নেহাই এর মতো ব্যবহার করে। আর কি দেখবো আমরা? এরা পরজীবীর দ্বারা আক্রান্ত হলে বা কোনো রকম সংক্রমণের কবলে পড়লে এরা ভেষজ উদ্ভিদ জেনে সেই উদ্ভিদকে খুঁজে তাদের আমরা খেতে লক্ষ্য করেছি। এই বৈশিষ্ট্যগুলো, আচরণগত পরিবর্তনগুলোই তাকে অভিযোজনে সক্ষম করেছে। এরপরে আমরা আসবো আমরা মৌমাছির বার্তা আদান প্রদান, অর্থাৎ মৌমাছিরা তো কথা বলতে পারে না, তারা হচ্ছে সামাজিক প্রাণী। তারা বেশ কিছু আচরণের দ্বারা অপর মৌমাছিকে বার্তা দেয়। কিসের বার্তা দেয়? না, খাদ্যের অবস্থান কত দূরে, কোন দিকে, সবই তারা সূর্যের দিকের সঙ্গে তাল রেখে সব
কিছু নৃত্যের মাধ্যমে সম্পন্ন করে। একেই আমরা বি ড্যান্স বা মৌ নৃত্য বলে থাকি। এই খাদ্যের খোঁজার জন্য তাদের আমরা দুই প্রকারের নৃত্য প্রদর্শন করতে দেখি। এই নৃত্যগুলি হলো চক্রাকার নৃত্য আর হচ্ছে ওয়াগেল নৃত্য। দুই প্রকারের নৃত্য আমরা দেখি। যে মৌমাছিটি খাবারের খোঁজ পেয়েছে, অর্থাৎ যে খাদ্য সামগ্রী খুঁজে পেয়েছে কোনো বাগানে, কোনো ফুল, বিশাল বড় বাগানের ফুল পেয়েছে বা কোনো জমিতে ফসল লাগানো আছে তার ফুল লক্ষ্য করেছে বা সেখানে খাবার পেয়েছে, সেখানে খাবার দেখতে পাওয়ার পরে তারা তাদের মৌচাকে ফিরে মৌচাকে চারদিকে উড়তে উড়তে এই ড্যান্সগুলি বা নৃত্যগুলি প্রদর্শন করে। যেমন আমরা আসি চক্রাকার নৃত্যে। চক্রাকার নৃত্যের ক্ষেত্রে তারা গোল হয়ে ঘুরতে থাকে। এখানে যদি খাদ্য সামগ্রী খুব বেশি দূরে না হয়, অর্থাৎ 50 মিটারের যদি মধ্যে হয়, তখন তারা চক্রাকার নৃত্য দ্বারা বাকি মৌমাছিদের জানান দেয় এবং বাকি মৌমাছিরা তার নৃত্য দেখে তাকে অনুসরণ করে উড়ে যায় এবং খাবার নিয়ে এসে আসার পরে তারা আবার বাকি মৌমাছিদেরও একই রকম নৃত্য প্রদর্শন করে। আর এক রকম আসি, সেটা হচ্ছে ওয়াগেল নৃত্য বা একে ওয়াগ টেলও বলা হয়। যখন 100 মিটারের মধ্যে বা 50 মিটারের বেশি দূরত্বে, অর্থাৎ অধিক দূরত্বে যখন হবে খাদ্যের অবস্থান, তখন তারা লেজটাকে নাড়াতে থাকবে, তাই একে বলা হচ্ছে ওয়াগ টেল। টেল মানে লেজ, অর্থাৎ লেজটাকে না দুদিকে বাঁকাতে থাকবে এবং ইংরাজি 8 অক্ষরের মতো নৃত্য প্রদর্শন করবে। এই লেজটা যেদিকে বাঁকবে সেই দিকে খাদ্যের দিক সূচিত করবে এবং বাকি মৌমাছিরা তাকে অনুসরণ করে সেই দিকে ধাওয়া করবে এবং সেই মৌমাছিগুলো ফিরে এসে তারাও আবার মৌচাকের আরও যে কর্মী মৌমাছি আছে তাদেরকেও একই নৃত্য প্রদর্শন করাবে, তারপরে তারাও আবার যাবে। এইভাবে তারা ঠিক যেমন কথাবার্তা বলে মানুষ, ঠিক তেমনই এরা আচরণের দ্বারা অপর মৌমাছিকে খাদ্যের অবস্থান জানান দেয়। এই ধরনের নৃত্যকে আমরা বলি ওয়াগ টেল নৃত্য। এই পর্যন্তই তোমাদের থাক, তোমাদের অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারটি কমপ্লিট হলো, থার্ড টার্মের সিলেবাসটাও কমপ্লিট হলো। এরপরে আমরা ফোর্থ টার্মের সিলেবাসের দিকে এগুব। সবাই মন দিয়ে পড়বে। আগের ক্লাস অর্থাৎ বংশগতি চ্যাপ্টারটি এবং এই অভিব্যক্তি অভিযোজন দুটি চ্যাপ্টার মন দিয়ে পড়বে, নিজেরা তৈরি করবে। ধন্যবাদ।